ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখানে সবাই আছি। এখানে বাজারটা ভেঙে গেছে। কাছে থেকে একটি মনোরম দৃশ্য দেখুন। এই যে আমরা চায়ের বাগানে এসেছি, আমরা চায়ের বাগানের মধ্যে বর্তমানে অবস্থান করছি। চায়ের পাতাগুলো দেখুন, খুব সুন্দর সবুজ প্রাণবন্ত চায়ের পাতাগুলো, এবং দেখুন নৈসর্গিক সৌন্দর্যটা অনেক সুন্দর। একটি জায়গা চায়ের বাগান, যেটা ভাষায় না প্রকাশ করলে না। এর পাশে তো আমার চা বাগানে এসেছি, চায়ের বাগান। চায়ের বাগানটি দেখুন, বর্তমানে চায়ের বাগানে অবস্থান করছি। বাংলা বান্দা চা বাগান, খুব সুন্দর, অসম্ভব একটি সুন্দর একটি জায়গা বাংলা বান্দা চায়ের বাগান এটি। আশা করি আপনারা আসলে ভালো লাগবে জায়গাটি। চায়ের নতুন কুড়ি বজিয়েছে, ধন্যবাদ পাশে থাকার জন্য। এই যে আমাদের পিছনে ডানে বামে সমস্ত জায়গায় চায়ের বাগান, ও প্রচুর চায়ের বাগান দেখুন। এগুলো নতুন জাগিয়েছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এবং মিলন সাহেব এখানে এসেছি এখন তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকায়। এই যে দেখুন হলুদ বাস, নেপালি বাস যাকে বলে, একটু কাছে আসুন। কাছে আসলে কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখাইতেছি, দেখুন হলুদ বাস বাংলাদেশে প্রথম দেখলাম যে হলুদ ধরনের কোনো একটি বাস হয়। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে সচরাচর আপনারা এত বড় বাস কখনো দেখেছেন কিনা আমরা জানি না, আর এইরকম পরিমাণ মোটা আকৃতির বাস, যেটা আনবিলিভেবল। বাসটার 7 ইঞ্চির মতো হবে মোটা, এবং দেখুন 7 ইঞ্চির মতো মোটা, এবং বাসের আয়তন দেখুন, এক হাতে বাসের এক সাইডটাই ধরা যাচ্ছে না, দুই হাতে একটা বাস ধরা যাচ্ছে না। দেখুন দেখুন দুই হাতে বাচ্চাটি কিন্তু দুই হাতে বাসটি কিন্তু সম্পূর্ণ ধরতে পারে না, এবং আরো দুইটি হাত মনে হচ্ছে বাসটিকে ধরার জন্য লাগবে। আমি ধন্যবাদ। জীবনে কখনো এরকম বাস দেখেছেন কিনা সন্দেহ। বাংলাদেশের বুকে একটি বাসের আয়তন 1 ফিট পার, 1 ফিট প্লাস, এবং বাসগুলো কত লম্বা, আনবিলিভেবল। হাত দিয়ে দেখুন, আমাদের মিলন সাহেব দুইটি হাত দিয়েও বাসটাকে সে সম্পূর্ণভাবে কভার করতে পারছে না, আনবিলিভেবল। বাসটা কি পরিমাণ মোটা দেখুন, থ্যাংক ইউ। কত বড় একটি, যেটা আমাদের ভাষায় কুলার মতো হয়, কুলার মতো, এবং কুলার চেয়েও মনে হয় বড় আকৃতি। দেখুন কত বড়, দেখুন কত বড় তার আকৃতি। থ্যাংক ইউ।